আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলিল করিম। মহতরম মহাবরণা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়ার জিন্দগি ফানা হয়ে যাবে, আখেরাতের জিন্দগি কোনো দিন শেষ হবে না। দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার জন্য, যে কে আল্লাহকে খুশি করে যাইতে পারে, এই পরীক্ষাই হলো আমাদের আসল। যে আমরা যদি এই পরীক্ষায় পাশ করি তো আল্লাহ তালা আমাদের আখেরাতের জিন্দগিতে পুরস্কার রাখছেন, আর যদি এই পরীক্ষায় পাশ না করতে পারি আখেরাতের জিন্দগিতে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছেন। এই জন্য মহতরা মহাবরেরা, দুনিয়ার জিন্দগিতে আসল টার্গেট না বাড়ানো, বরং আসল টার্গেট হলো আখেরাতের জিন্দগি। আখেরাতের জিন্দগির প্রস্তুতি নেওয়ার জন্যই এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন। এই জন্য মহতরা মহাবরেরা, দিলের ভিতরে আল্লাহ তালা আমাদের কাছে চান যে আল্লাহ তাআলার কাছে আমরা পরিপূর্ণভাবে সারেন্ডার করি, আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে চলি। আল্লাহ তালা যেভাবে আমাদেরকে বলে চলতে বলছেন, আর নবীর যেভাবে এরকমভাবে আমাদেরকে জিন্দগি যাপন করতে বলছেন, ঠিক ওইভাবে আমরা যদি জিন্দগি যাপন করি তো আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়ে দুনিয়ার জিন্দগিতে সুখ শান্তি সফলতা দান করবেন, আখেরাতের জিন্দগিতেও সুখ শান্তি সফলতা দান করবেন। এই জন্য আল্লাহ তালা আমাদের সামনে নকশা রাখেন, আল্লাহর হুকুমান নবীর তরিকায় এই দুই জিনিসকে রাখছেন। এই দুই জিনিস যদি আমরা মানি চলি তো আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন। মহতরম মাহবুর, আল্লাহ তালা ইরাদা করে নিয়েছেন যে আল্লাহ তালা সুখ শান্তি সফলতা দেওয়ার সাথে আল্লাহ তালার একটা ইরাদার সম্পৃক্ত, মানে যে ব্যক্তি আল্লাহ তালার হুকুম মানার জন্য নিজেকে ফারেক করবে, সমস্ত কিছু থেকে নিজেকে ফারেক করে নিবে, তো আল্লাহ তালার হুকুম মানার জন্য, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কী করবেন বলে আল্লাহ তালা অভাব মুক্ত করে দেবেন এবং তাকে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্ত করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন, পেরেশানিও মুক্ত করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ তালার হুকুমকে মানবে না, সে ব্যক্তি বলে দুনিয়ার জিন্দগিতেও এরকমভাবে পেরেশানিতে থাকবে, আখেরাতের জিন্দগিতেও এরকমভাবে পেরেশানিতে জিন্দগি থাকবে, পেরেশানি তো ফুরাবেই না, আবার আল্লাহ তালার অভাবও তার দূর করবেন না। এই জন্য দুনিয়ার সফলতা কামিয়াবের জন্য একমাত্র রাস্তা হলো যে আল্লাহ রাসুলের রাস্তা, যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের রাস্তায় চলবে তো আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তাকে অভাবমুক্ত পেরেশানি মুক্ত ইজ্জতালা জিন্দগি দান করবেন। এই জন্য মহতরম মহাবরেরা বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বলে এরকমের দুনিয়ার জিন্দগিতে আখেরাত কামাই করে নিয়ে যাওয়ার জন্যই পাঠাইছেন, ওই আখেরাত কামাইয়ের জন্য আমাদেরকে বলে এরকম মোকাররা করতে হবে। বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে আমাদের সামনে বলে এরকম দুই রাস্তা রাখছেন, একটা সিধা রাস্তা, একটা তেরা রাস্তা। একটা হলো আল্লাহ তালা কোরআন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান, হে বনি আদম সন্তানেরা তোমরা শয়তানের বন্দিগি করো না, শয়তানের পায়ের অভি করো না, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু, ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, সুতরাং আমার ইবাদত করো, এটা হলো সরল সঠিক পথ। এই জন্য মহতরম মহাবরেরা আমাদের সরল সঠিক পথ হলো একটাই, সেটা হলো আল্লাহর রাস্তা, আল্লাহ রাসুলের রাস্তা। এই আল্লাহ এবং আল্লাহ রাসুলের রাস্তায় আমরা যখন চলব তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ভালোবাসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রাস্তা দিয়ে দিয়েছেন, বাতায় দিয়েছেন আমাদের সামনে। এই জন্য আমরা নিয়াত করে নিই ইনশাআল্লাহ যে আমরা মানে পুরো জিন্দগি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক কাটাবো, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক আমাদের জিন্দগি কাটাবো, এটা পাক্কা ইরাদা করে নিই ইনশাআল্লাহ, পাক্কা নিয়াত করে নিই ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকার উপর চললে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করে দিবেন, আমি আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ আমাকে খুশি করবেন। মহতরম মাহবুবরা, যে আল্লাহ তাআলার হাতে সমস্ত সফলতা কামিয়াবি, যে আল্লাহ তাআলার হাতে সমস্ত মাল দৌলত, হায়াত রিজিক মওলুদ যত কিছু আছে সব কিছু যে আল্লাহর হাতে, যে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে আমার ইবাদত করলে তোমাকে এইটা এটা দেবো, না করলে এগুলো কিচ্ছু দেবো না। আমরা দুনিয়াতে কেন এত পরিশ্রম করতেছি, কেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেতে খামার এত দৌড়াদৌড়ি ধামরাধামড়ি কেন করতেছি, কারণ সফলতা পাওয়ার জন্য, এটা একটু বেশি মাল সম্পদ পাওয়ার জন্য, দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য। কিন্তু এই সব কিছুর মালিক তো এক আল্লাহ তালা, ওই আল্লাহ তালা ছাড়া এর আর মালিক কেউ নাই, এই সব কিছুকে পয়দা করে নেওয়া আল্লাহ তালা, সুখ শান্তি সফলতা এই আল্লাহ তালা মাখলুক, আল্লাহ তালাই এগুলোকে সৃষ্টি করছেন, এগুলো দিবেন তখন যখন আমি আল্লাহকে খুশি করব। বান্দা দুনিয়াতে আরেক বান্দাকে যখন খুশি করে, তখন খুশি হয়ে তাকে পুরস্কৃত দেয়, তাকে দাওয়াত খাওয়ায়, তাকে এইটা দেয়, তাকে সেইটা দেয় ইত্যাদি। কিন্তু যদি এরকমভাবে বলে একজন আরেকজনের নারাজির কাম করে, তো সে তাকে তো পুরস্কৃত করেই না, বরং তার সাথে শত্রুতা পয়দা হয়, তার অনিষ্ট করে, তাকে শাস্তি প্রদান করে। ঠিক এইরকমভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়ার জিন্দগিতে বলে আল্লাহ তালা হুকুম মোতাবেক যদি চলি, আল্লাহর খুশি মোতাবেক আল্লাহকে খুশি করিয়ে করিয়ে যদি চলি, তো আমরা যেরকম কারোর পুরো খুশি হইলে তাকে এরকম মহব্বত করি, তাকে দাওয়াত খাওয়াই, তাকে এরকম উপকৃত করি, তাকে আমরা দান খরচ করি, তাকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেই,
ঠিক আল্লাহ তাআলাকে যখন আমরা মানব, আল্লাহ তাআলার হুকুম এবং নবী তরিকায় চলব, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবেন এবং আমার জরুরত আল্লাহ তাআলা পুরো করবেন, আমার মনসা আল্লাহ তাআলা পুরো করবেন, আমাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, রিজিকের অভাবকে হটাই দিবেন, সমস্ত অশান্তিকে হটাই দিবেন, এ এক রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য ওই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই আল্লাহ তাআলা বলেছেন, নবীর তরিকা ছাড়া আর কোনো কামিয়াবির রাস্তা নাই। কামিয়াবির রাস্তাই একটা, যা আল্লাহ তাআলার নবীর তরিকা বলে, নবীর তরিকা যদি চলি তাহলে আল্লাহ তাআলা আমাকে কামিয়াবি দান করবেন, আর নবীর তরিকা যদি না চলি তাহলে আমাকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন না। আল্লাহ তাআলা সফলতা কামিয়াবির সম্পর্কই রাখতেন হলো আর নবীর তরিকায় চলার মধ্যে, আল্লাহর হুকুম পুরো করবো নবীর তরিকায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে হে রাসূল, আপনি ওদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রসুলের অনুসরণ করো। তাহলে কী করবে? আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ভালো পাবেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো পাবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার কাবীরান কাবীরা। এই জন্য মহতরা মহাবরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহকে পাইতে হলে আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চাই, রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে নিজের জিন্দেগিকে ফুটাইতে হবে। আর রসুল সাল্লামের তরিকা হলো আল্লাহকে পাওয়ার তরিকা, আল্লাহকে পাওয়ার তরিকা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তরিকা, আল্লাহর সাথে দোস্তি পয়দা করার তরিকা, আল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা করার তরিকা। যখন আল্লাহ রসুলের তরিকায় আমি চলবো, আল্লাহর সাথে আমার দোস্তি পয়দা হবে, আল্লাহর সাথে আমার বন্ধুত্ব পয়দা হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আমার সাথে বন্ধুত্ব তৈরি করে নেবেন, তখন বন্ধু বন্ধুর জন্য যা কিছু করা দরকার সব কিছুই করবেন, এটা সোজা হিসাব নিকাশ। এই জন্য মহতারা মহাবীরা, নবীর তরিকায় যে ব্যক্তি চলবে আল্লাহ তাআলা তার রুজির মধ্যে বরকত দেবেন, তার হেদায়েত দান করবেন, তাকে হেফাজতের ব্যবস্থা করবেন, তার চেহারার ভিতরে এমন এক নূর ঢেলে দিবেন যে নূর দেখলে কাফেররা দেখলে ভীত সন্ত্রস্ত হবে, মুসলমান দেখলে তাকে মহব্বত করা শুরু করবে, এমন এক নূর দান করবে। এই জন্য সুন্নতের মধ্যে হেফাজত, সুন্নতের মধ্যে হেদায়েত, সুন্নতের মধ্যে এরকমভাবে আল্লাহ তাআলা সফলতা কামিয়াবি রেখে দিয়েছেন। এই জন্য সুন্নতের উপরে চলা, মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, আল্লাহ নিজে বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তোমাদের জন্য আদর্শ রয়ে গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেকই আমাদের জিন্দেগি গুজরাইতে হবে। তিনি আমাদের রহমত স্বরূপ, পুরো আলমের রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন। বলে শুধু এরকমভাবে মানুষ উপকৃত হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা, এরকম নয়, বরং আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা আলমের, পুরা উম্মতের, পুরা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছেন। দেখেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে যুবক বয়সে ব্যবসার উদ্দেশ্যে এরকম সিরিয়ার দিকে রওনা হয়েছেন, রাস্তার মধ্যে এক উটের উট দেখতেছেন যে উটের গায়ের ভিতরে পোকা লেগে গেছে এবং অত্যন্ত অসুস্থ, ঘা হয়ে গেছে, পাসরা হয়ে গেছে, পোকা এরকমভাবে তার গায়ে পোকা পড়িয়ে গেছে। তো এরকম অবস্থায় ওই উট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনতে পারছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতেছেন, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই উট ছাড়া আর কেউ বুঝতে পারতেছে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে উট বলতেছে, হে আল্লাহ রসুল, আপনাকে তো বলে রহমতুল্লাহ আলামিন করে পাঠাইছেন, পুরা কায়নাতের রহমত স্বরূপ পাঠাইছেন, তা আমি যে অসুস্থ হয়ে আমি যন্ত্রণা ভোগ করতেছি, তো আমার উপর একটু রহম করেন, আমার একটু বলে এরকমভাবে যাতে আমার এই কষ্ট বিদূরিত হয়ে যায়, এই জন্য আপনি আমাকে একটু সাহায্য করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই উটের গায়ের উপরে হাত লাগাই দিছে, যখন একটু হাতটা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই উট এমন ভালো হওয়া হয়েছে যে মনে হচ্ছে যেন ওই উটের কোনো দিন রোগই ছিল না। তো এই জন্য মহতরা মহাবীররা, জিন ইনসানের রহমত স্বরূপ শুধু নয়, সমস্ত মাখলুকাতের রহমত স্বরূপ আমাদের নবী আসছিলেন। বলে ওই নবীকে যে অনুসরণ করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তাকে সফলতা এবং কামিয়াবি দান করবেন। এই জন্য মহতারা মহাবীররা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি, এই কথার একদিন দিলের মজা পয়দা করতে হবে। মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি, এই কথার একদিন যতক্ষণ আমার দিলের মধ্যে পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে পারবো না। একজন ব্যবসায়ী যখন চিন্তা করবে আমি ব্যবসা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, কখন পারবে সে? যখন এই কথার একদিন তার দিলের মধ্যে পয়দা হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি। আর যদি এরকম হয় যে এই জামাইনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি চলি তাহলে আমার ব্যবসা হবে না, এই একদিন যদি দিলের মধ্যে পয়দা হয় সে তো শূন্য তরিকায় ব্যবসা করতে পারবে না, শূন্য তরিকায় সে কায় কারবার করতে পারবে না। এই জন্য শূন্য তরিকায় চলার মধ্যে কামিয়াবি, এই হর লাইনে আমাকে বিশ্বাস করতে হবে, একিন করতে হবে। আমি একটা জামা পরিধান করতেছি, আমার বাচ্চাকে একটা কাপড় পরিধান করাই দিচ্ছি, এইটা যে শূন্য তরিকায় পড়ানোর মধ্যে কামিয়াবি, এই কথাটা একিন দিলের মধ্যে থাকতে হবে। আমি এক লোকমা খানা খাইতেছি, এই খানা খাওয়া কোন
খানা কীভাবে খাইলে আমি কামিয়াব হব, সফলতা হবে, এই খানাটা আমার উপকারে লাগবে, সেই জিনিসটা আমাকে জানিয়ে কিনে সাদা খাইতে হবে। রসুল ইসলামের তরিকায় যদি খানা খাই বলে আল্লাহ তালা এরকম ঘোষণা করে দিছেন যে রসুলের তরিকায় খানা খাবে তো খানার হিসাবই হবে না, আল্লাহ তালা আখেরাতের জিন্দিগিতে এটা ইবাদত হিসেবে মানুষের সামনে পেশ করবেন। যে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা খাওয়ার দোয়াও আছে বলে এরকম দোয়ার সাথে যখন খাবে, হ্যাঁ এরকমভাবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এরকম দোয়ার সঙ্গে খাওয়া শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, অথবা আরও দোয়া আছে ওই দোয়া যদি কারো মুখস্থ থাকে ওই দোয়া বলে শেষ করবে, তো এই ব্যক্তি যে খানা খাইলো এই খানার কোনো হিসাব তো হবেই না, বরং এই খানাটাকে এবাদত হিসেবে তার আমলনামায় লেখা হবে, হাসরের ময়দানে দেখানো হবে তুমি খানার এবাদত করার দ্বারা এই এত এত নেকি হাসিল করছো। এই জন্য মহতারাম মাহবুবরা হর কাম, একটা মানুষ যে কুটাকুটি করতেছে, একটা মানুষ যে একটা জামা কাপড় ধুইতেছে, একটা মানুষ এরকমভাবে বলে মেঝে মুছতেছে, মেঝে পরিষ্কার করতেছে, এ সুন্নত তরিকায় করবে, জিকির করতে করতে করে আল্লাহ স্মরণের সাথে করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে নেকি দিতে থাকবেন। একটা বিছনা গোছাইতেছে ওটার দ্বারাও সে নেকি পাবে, রান্না করতেছে ওটার দ্বারাও নেকি পাবে, যদি সুন্নত তরিকায় হয়। এই জন্য মহতারাম মহাবরেরা ঘরের যত কাজকাম আছে, আমার ঘরের বাইরের যত কাজকাম আছে সমস্ত কাজকাম যখন আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় মোতাবেক হবে তখন এই সমস্ত কাম ইবাদতের মধ্যে গণ্য হবে, ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পয়দাই করছেন ইবাদতের জন্য, ইবাদত ছাড়া আমাদের আর কোনো কামের জন্য পয়দাই করেন নাই, ইবাদত তাহলে আমরা সারাদিন রাত ইবাদতই করবো, আমরা ইবাদত মানে বুঝতে পারছি নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ইবাদত, আর বাকি এইটার ইবাদত বলতে আমরা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি, কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় ইবাদত। একজন মানুষ যদি ঘর মুছন করে, সাইদ আহমদ খান রহমতুল্লাহ বলতেন একটা মেয়ে ঘর মুছতেছে বলে জিকিরের সঙ্গে যদি ঘর মুছে তো ওই কাবা শরীফ ঝাড়ু দেনে আলা যে মহিলা নেকি কামাই করবে বলে ওই রকম নেকি এই নিজের ঘর মুছনে আলাও ঘর পরিষ্কার করে নেওয়ালাও ওই রকম নেকি হাসিল করবে। বলে এরকমভাবে একটা বলে এরকমভাবে গরুকে খাবার দিচ্ছে, একটা মুরগিকে খাবার দিচ্ছে, একটা হাঁসকে খাবার দিচ্ছে, এটা যদি গেলে বলে এরকমভাবে আল্লাহর সন্তুষ্টির নিয়াত করে দেয় তো এইটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, এটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। একটা মাখলুককে, যে কোনো মাখলুক, একটা মানুষকে দান খারাত করলে যেরকম নেকি পায়, একটা হাঁস মুরগিকে তো খানা দিচ্ছে, অবশিষ্ট উচ্ছিষ্ট খানা, হ্যাঁ এক উচ্ছিষ্ট খানা বলে হাঁস মুরগিকে দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এরকম আল্লাহর সন্তুষ্টির জন্য ওটাকে দিচ্ছে, তো বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে যদি জাস্ট দিয়ে দিল, ফেলাই দিল, মুরগি খায় নিচ্ছে, হাঁসে খায় নিচ্ছে, এটাও ইবাদত হয়ে গেল। পিঁপড়ায় খাবে এটাও ইবাদত হয়ে যাবে। হাঁস মুরগি পিঁপড়া যত মাখলুকাত আছে আমি এরকমভাবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে আমি এটাকে ফেলে দিলাম, তো এরকমভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে এই জিনিস অনেক মাখলুকাতে খাবে, তো এই মাখলুকাতে খাওয়ার নিয়তে যখন দিবে তখন এই জিনিসটা ফেলাই দেওয়া সৎকার সামিল হবে। এই জিনিসটা কোনো মানুষকে সৎকার করে দিলে যেরকম নেকি হয়তো এই সম পরিমাণ সৎকার নেকি আল্লাহ তালা তার আমলনামায় দিয়ে দেবে। এই জন্য মহতারা মহাবরেরা মানে আমার নিয়তকে সহি করে নেওয়া, একিনকে সহি করে নেওয়া, একিনের সাথে মোয়ামেলাত, যে একিনকে সহি করবে তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তো একিন অনুসারে মোয়ামেলাত করবে, একিন অনুসারে মোয়ামেলাত করবে। যে ব্যক্তি একিন সহি না হবে বলে এবাদত করবে কিন্তু একিন সহি নাই বলে কাম হবে না। এই জন্য মহতারা মহাবরেরা একিনকে সহি করে যে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার মধ্যে শান্তি আর কামিয়াবি আছে, এই কথার পরিপূর্ণ একিন দিলের মধ্যে বসানো, এইটাই হলো কালেমার আসল মাকসাদ, আসল হাকিকত। আর মহতারা মহাবরেরা আমার আসল টার্গেট আখেরাত বানানো বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখেন তরবিয়ত করছেন কীভাবে, বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছ লাগাইতেছেন তো তার এরকমভাবে দিলকে আখেরাতমুখী করার জন্য জিজ্ঞেস করতে আবু হুরায়রা তুমি কী করতেছো, বলছো ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাইতেছি, একটা বাগান তৈরি করতেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাকে এর সে উত্তম গাছের কথা বলবো, দেখেন তার দিলকে বলে এরকমভাবে আখেরাতমুখী করার জন্য আল্লাহ রাসুল কী পন্থা অবলম্বন করতেছেন, বলে আমি কি এর সে উত্তম গাছের কথা তোমাকে বলবো, বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকমভাবে বললেন যে একবার সুবহানাল্লাহ বলবে তো জান্নাতের ভিতরে এমন একটা গাছ লেগে যাবে, এরা দুইটা রেয়াত আসে, কোনো রেয়াত আসে যে একটা আরবে তেজি ঘোড়া 500 বছরে অতিক্রম করতে পারবে না, ছায়া ওই গাছের ছায়া আরবের একটা তেজি ঘোড়া 500 বছরেও অতিক্রম করতে পারবে না, এত বড় একটা গাছ দিবেন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা। আবার কোনো কোনো রেয়াতে আসে যে 100 বছর, বলে একটা আরবের একটা তেজি ঘোড়া 100 বছরেও অতিক্রম করতে পারবে না, এত নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিলকে বলে দুনিয়ার বাগান বানাই দিয়েছিলেন, তার দিলকে আখেরাতের বাগানের দিকে করে দিলেন।
আখেরাতের বাগ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিকে বলে এখন বকরি জবাই করে দিয়ে গেছেন, আবার ফিরে এসে বলতেছেন যে কী আছে, বলছে একটা ঠ্যাং শুধু আছে, বকরির একটা ঠ্যাং আছে, হ্যাঁ একটা পা আছে, আর সব দান করে দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলকে কীভাবে আখেরাতমুখী করতেছেন, বলতেছেন যে না না তোমার এই একটা ঠ্যাংই নাই, একটা বকরিতে পা আছে এইটাই হলে নাই, আর যেগুলো তুমি দিয়ে দিছো এইগুলোই আছে, এইগুলো আল্লাহর খাজানা জমা হয়ে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, এইগুলো তোমার নিশ্চিত যে তুমি এটা পাবা, আর তোমার যেটা দেখতেছো তোমার আছে এইটা আসলে আছে কি নাই তুমি বলতে পারো না, এইটা তুমি আসলে তোমার রিজিকে আছে কি না, তুমি খাইতে পারবা কি না এটা তুমি বলতে পারবা না। তো দিলকে সবসময় আখেরাতমুখী করে করে দিছে, এই জন্য আমাদেরও দিলকে, আমাদের বাচ্চাদের দিলকে, আমাদের দিলকে বলে সবসময় আখেরাতমুখী রাখা, আখেরাতমুখী করে করে রাখা, মানে হর হামেশা আমি আখেরাতের দিকে আমার নজরকে এরকমভাবে নজরকে আখেরাতমুখী করে রাখবো। এই জন্য মহতরা মাহবুবরা হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ এই কথাগুলো বলতেন এইভাবে যে কালেমার মাকসাদ হলো যে দিলের একিনকে সহি করা, তরিকার একিনকে সহি করা, আর এই জজবার একিনকেও সহি করা। হর হামেশা জজবা যেন আখেরাতমুখী হয়। আর মহতরা মাহবুবরা দুনিয়াতে যত মাসাইল আছে, দুনিয়াতে যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, সমস্ত অসুবিধা দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে বলে এরকমভাবে পথ বাতায় রাখছেন, আল্লাহ তাআলা আমল দিয়ে দিছেন। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার কোনো পেরেশানি নাই, যার কোনো এরকমভাবে কোনো না কোনো পেরেশানির মধ্যে সে এরকমভাবে লিপ্ত হয়ে আসেই, মানে মানুষের বলে এরকমভাবে একটা মানুষের শরীরের সাথে যেরকম জামা সবসময় লাগা থাকে বলে ওরকম পেরেশানিও মানুষের জিন্দগির সাথে সবসময় লাগা আছে, ওই পেরেশানিটাও আল্লাহ তালাই পয়দা করছেন কিসের জন্য, মানুষের পরীক্ষা করার জন্য, যে ওই পেরেশানিকে পয়দা করছেন, ওই পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আবার আল্লাহ তালা আমল দিছেন, মানে পেরেশানিও দিছেন আবার পেরেশানি থেকে দূর হওয়ার জন্য আমলও দিছেন। যেমন আল্লাহ তালা রোগ দিছেন, দুনিয়াতে রোগ দিছেন, আবার এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ তালা ঔষধও বাতায় দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালাকে বলতেছেন যে আল্লাহ অসুখ দেয় কে, বলে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, জানা দিলেন যে আমি অসুখ দেই, বলে সারাই কে, আমি সারাই, তাহলে আমি অসুখ খাবো কেন, আমি ডাক্তার কবিরাজ দেখাবো কেন, কারণ আপনিই তো অসুখ দেন আবার আপনিই অসুখ সারাই দেন, তা আমি ডাক্তার কবিরাজ দেখাবো কেন, বলছে না তুমি ডাক্তার দেখাও ওষুধও খাও, কারণ ওষুধও রোগও আমি দেই আবার ওই রোগের ঔষধ আমি ডাক্তার বা কবিরাজকে আমিই চেনাই দিই, হেকিমকে আমি ওই ঔষধ চেনাই দেই, সুতরাং তুমি ঔষধ খাও চিকিৎসা করো। এই জন্য মহতরা মা বড়রা বলে এই যে যেরকম আমরা অসুখ হলে তার ঔষধ খাই, অর্থাৎ অসুখও আল্লাহ তালা দিচ্ছেন আবার ঔষধও আল্লাহ তালা দিচ্ছেন, ঠিক এইরকমভাবে আল্লাহ তালা দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে পেরেশানিও দিচ্ছেন আবার পেরেশানি থেকে মুক্ত হওয়ার ব্যবস্থাও আল্লাহ তালা করে দিচ্ছেন, পেরেশানি থেকে মুক্ত হওয়ার ব্যবস্থাও আল্লাহ তালা করে দিচ্ছেন। তাই পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা কী, বলে ইবাদত বন্দেগি করা, আমল করা, আমল, যে ব্যক্তি আমলের উপরে নিজের জিন্দগিকে উঠাবে তো আল্লাহ তালা ওই আমলের জরিয়াতে তাকে পেরেশানি মুক্ত করে দেবেন। যত আমল আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো, বলে সবচেয়ে বড় প্রথম এবং সবচেয়ে বড় আমল হলো নামাজ, এবং হাশরের ময়দানে সর্বপ্রথম যত আমল আছে সব আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন হলো এই নামাজের। এই জন্য মহতরা মাহবুবরা বলে এরকমভাবে আমার নামাজকে ঠিক করা, আর নামাজের জরিয়াতে আল্লাহ তালা আমার সমস্ত সমস্যার সমাধান করবেন এই কথার একিন সদি সদ একশোতে একশো দিলের মধ্যে একিন পয়দা করা, আমার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে হলে নামাজের দ্বারা, সাহাবা ইকরামরা নামাজের দ্বারাই সমস্যার সমাধান করছেন। মেঘদাদ রাজিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার খুব ঘরে খুব অভাব, তো কী করবো আমি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আমল দিলেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো তোমার সমস্যার সমাধান আল্লাহ তালা করে দেবেন। মেঘদাদ রাজিয়াল্লাহু আনহু এরকমভাবে নামাজ পড়ছেন, দোয়া করছেন, এরপরে বাড়ির দিকে রওনা হয়েছেন, রাস্তায় যাইয়া উনি জরুরতের জন্য বসছেন, তো একটা ইঁদুর স্বর্ণের টুকরা নিয়ে স্বর্ণের মুদ্রা নিয়ে এসে সামনে রেখে দিয়েছে, একটা স্বর্ণের মুদ্রা রাখছেন আবার একটা নিয়ে আসছেন, এরকম করতে করতে একে 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 ১৭টা স্বর্ণের মুদ্রা নিয়ে আসছেন। ইবনে মাজার শরীফের ভিতরে এই হাদিসটা আসছে যে আল্লাহ তাআলা দেখেন কীভাবে রিজিকের ব্যবস্থা করেন, বলে ইবনে মাজার শরীফের ভিতরে আসছে যে ১৭টা স্বর্ণ মুদ্রা আসার পরেও মেঘদাদ রাজিনা এটা নিচ্ছেন না, বলে নিচ্ছেন না দেখিয়ে বলে ওই ইঁদুর আবার গর্তের ভিতরে ঢুকে গেছে, যাই একটা লাল রুমাল মুখে করে নিয়ে বের হয়ে চলে আসছে, ওই লাল রুমাল সহ ওই স্বর্ণমুদ্রার কাছে রেখে দিয়েছেন, লাল রুমালটা যখন টান দিছে তখন আর একটা স্বর্ণমুদ্রা বের হয়েছে, অর্থাৎ মোট ১৮টা স্বর্ণমুদ্রা হইল। এইবার উনি লাল রুমাল সহ বলে এরকমভাবে ওই লাল রুমালের ভিতরে ওই ১৮টা স্বর্ণমুদ্রা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে নামাজের জন্য এরকমভাবে আমল দিয়ে নামাজের আমল দিছিলেন, অভাব দূর হওয়ার জন্য আমি নামাজ পড়ি, আমি রওনা দিছি, এরকম এরকম ঘটনা ঘটছে আর এই ইঁদুর আমার সামনে এই ১৮টা স্বর্ণমুদ্রা নিয়ে এসে রেখে দিয়েছে।
তো এখন এই মালের কী হবে, এই মালকে দেন তাহা কী করতেছেন? তারা বলে এরকম তার দিল এমন এত বলে আল্লাহর ভয় দিলের মধ্যে ছিল, ওই নিয়েই এরকমভাবে ভাগে নাই যে এই তো নামাজ পড়েছি আর রিজিক এসে গেছে এখন নিয়ে দৌড়াইলাম, সে দৌড়ায় নাই। কী করতেছেন আল্লাহ রাসুলের কাছে তাহা কী করতেছেন? ইয়া রাসুল্লাহ এই মাল কী করবো আমি, এই মালের কী হবে, এই মালের মাসলা কী হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেঘদাদ রাজিয়াল্লাহু আনহুকে বললেন যে এই মাল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা, এমনকি এই মালের যাকাতও তোমার মাপ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন এই মালের যাকাতও মাপ। এই জন্য মহাদারা মহাবার দেখেন নামাজের দ্বারা সাহাবা ইকরামরা এরকমভাবে হর মানে মাসাইল এরকমভাবে দূর করে নিয়েছেন। এই জন্য নামাজের জরিয়াতে সমস্ত মাসলা মাসাইল হাল করার জন্য বলে আমি নিজে এরকমভাবে চেষ্টা করব, মস্ক করব, আমার বাচ্চাদেরকে মস্ক করাবো, ঘরের সবাইকে আমি মস্ক করাবো, নামাজের জরিয়াতে সমস্ত মাসলা যাতে হাল হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নামাজের এত গুরুত্ব দিছেন, মৃত্যুর সময়ও বলছে সালাত 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 এরকম বলতেছেন, বলে সালাত নামাজের বলে এরকমভাবে বলছে একেবারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অসুস্থ হয়ে বিছনা পড়ে আছেন, বলছে ইয়ার দিকে মসজিদের দিকে যে জানালা আছে বলে যে খুলে দাও আমি দেখি আমার উম্মত নামাজ পড়তেছে, আমি একটু দেখি আমার নয়নটাকে শীতল করি, আমার চক্ষুকে শীতল করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন, বলে নামাজ মানে মানুষ মুসলমানের মধ্যে ওই জন্য নামাজ ওইরকম গুরুত্বপূর্ণ, একটা মানুষের জন্য মাথা যেরকম গুরুত্বপূর্ণ, একটা মাথা যদি না থাকে বলে ওই মানুষকে কেউ চিনতে পারে না, শুধু শরীর দেখে কারো ক্ষমতা নেই বলার যে এইটা কার শরীর, কিন্তু মাথা দিকে বলতে পারবে যে এইটা অমুক, শরীর নাই শুধু মাথা আছে বলতে পারবে যে এইটা অমুকের মাথা, কিন্তু মাথা নাই শরীর দেখে কেউ বলতে পারবে না যে এইটা অমুকের শরীর। এই জন্য মহতরা মহাবরেরা বলে মানুষের একটা মুসলমানের জন্য মানে একটা মুসলমানের জন্য নামাজের গুরুত্ব ওই রকম যেরকম একটা মানুষের জন্য মাথার গুরুত্ব। এই জন্য নামাজকে ওই রকম গুরুত্ব সহকারে গুরুত্বের সাথে আদায় করা চাই, এবং নামাজের জরিয়াতে আল্লাহর খাজনা থেকে যে আমি পাবো এই কথার একিনও দিলের মধ্যে থাকা চাই। সাহাবা ইকরাম একিনের সাথে পড়তেন, ওনারা একিন করতেন এইটা নামাজের দ্বারা ফয়সলা হবেই এরকম একিনের সাথে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে তার গোলাম এসে বলতেছেন হুজুর আপনার বাগান তো রোদে পুড়িয়ে যাচ্ছে এবং আপনার বাগান তো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, একটা পাতা টাতা সব এরকমভাবে দুর্বল হয়ে গেছে, এখন কী করার? উনি দুনিয়াতে দুনিয়ার কোনো আসবাবকে এখতিয়ার করেন নাই, বলে দুনিয়ার কোনো আসবাবকে এখতিয়ার করেন না। কী বলতেছেন? বলছে যে মেসাক নিয়ে আসো, এক ঘটি পানি নিয়ে আসো আর জায়নামাজটা নিয়ে আসো। কী করবেন? উনি নামাজ পড়বেন, বলে সুন্দরভাবে মিসাকের সাথে উজু করছেন, উজুর উপরে নামাজ পড়ছেন, নামাজ পড়ে দোয়া করিয়ে বলে এরকম বলতেছেন যে দেখো তো আকাশে মেঘ লাগাইছে না, একিন কীরকম দিলের মধ্যে কীরকম একিন, যে নামাজ পড়ছি মেঘ লাগাবে বৃষ্টি হবে হইতেই হবে, এইরকম হান্ড্রেড একিন দিলের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে আনাস রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার পরে বলতে দেখো তো মেঘ লাগাইছে কিনা, গোলাম বলতেছে না মেঘ দেখা যাচ্ছে না, আবার দুই রাকাত পড়ছেন, বলে হইতেই হবে এই নামাজের জরিয়াতেই হবে, নামাজের দ্বারাই হবে, আল্লাহকে এই নামাজের দ্বারা যদি খুশি করতে পারি নামাজের দ্বারাই হবে, বলে এরকম নামাজের দ্বারা বলে এরকমভাবে আবার দুই রাকাত পড়ছেন। এবার বলতে দেখো এবার দেখো তো মেঘ লাগাইছে কিনা, বলছে আকাশের এক কোনায় এক খণ্ড পাখির ডানার মতো ছোট্ট এক খণ্ড মেঘ, আপনারা ফাজাইলে সদাকাত পড়ে দেখবেন এই ঘটনাটা সদাকাতের ভিতরে আসে, বলে পাখির ডানার মতো এক খণ্ড এরকমভাবে মেঘ দেখা যাচ্ছে, বলে আবার দুই রাকাত পড়ছেন, মেঘ ছায়ে গেছে কালো হয়ে গেছে, বলে এরপরে বৃষ্টি আবার দুই রাকাত পড়ছেন, বলে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, বলে এরকমভাবে বৃষ্টি শেষ হওয়ার পরে বলে এরকমভাবে যখন আবার আকাশ ফর্সা হয়ে গেছে বলে এরকমভাবে গোলামকে বলছে ঘোড়ায় ওঠো, উঠে চক্কর মারি দেখো বৃষ্টি কোথায় কোথায় হইল, বলে ঘোড়ায় চক্কর মারি এসে বলতেছে হুজুর আপনার বাগানের বাইরে এক ফোঁটা বৃষ্টিও হয় নাই, পুরা বৃষ্টিটা শুধু আপনার বাগানের ভিতরেই হয়েছে, বলে কীরকম একিনের সাথে নামাজ পড়ছে, একিনের সাথে, বলে এই জন্য একিনের সাথে যখন নামাজ পড়বো এই নামাজের জরিয়াতে আমার মাসলা হাল হয়ে যাবে, বৃষ্টি হচ্ছে না একবারে পুরা এলাকার ভিতরে হাহাকার পড়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু খেলাফতের জামানায় সিরিয়া তখন আরব জাহানের রাজধানী ছিল, ধরো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তখন বলে এরকমভাবে সমস্ত ও তার প্রজাদেরকে ডাকলেন চলো সব এরকম মাঠের ভিতরে চলো খোলা আকাশের নিচে চলো, বলে তখন এরকম খোলা আকাশের নিচে নিয়ে যাইয়া বলে এরকম নামাজ পড়ছেন, বৃষ্টি হওয়ার জন্য যে নামাজ পড়ে ওই নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে ওই এসতেশকার নামাজ পড়ার পরে বলে এরকমভাবে দোয়া করবেন, এখন তো দোয়া কে করবে, এক সাহাবির নাম নিছেন ইয়াজিদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, বলে এই ইয়াজিদ ইবনে আসওয়াদ কোথায় এরকম ডাকাডাকি শুরু করছেন, তো উনি এরকমভাবে একজনকে একজনকে ঢিঙ্গা ঢিঙ্গা দ্রুত চলে এসেছেন, খলিফা আমাকে ডাকছে, বলে আসার সঙ্গে সঙ্গে বলছে এই ইয়াজিদ ইবনে আসওয়াদ তুমি এরকমভাবে
হাত উঠাও, দোয়া শুরু করো, আর আমরা আমিন বলতে থাকি। বলে এরকম জেলানহু হাত উঠাইছেন আর দোয়া করতেছেন আর সবাই আমিন আমিন বলতেছে, বলছে হায়দু সাহাবার ভিতরে ঘটনাটা লেখছে যে দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিচ্ছেন। তারা শুকনা জামা গায়ে দিয়ে মাঠের মধ্যে গেছে, ভেজা জামা গায়ে দিয়ে মাঠ থেকে ঘরের মধ্যে ফিরছে, পায়ের মধ্যে এরকমভাবে শুকনা পায়ে গেছে, পায়ের মধ্যে এরকম কাদা বালি মিশানো অবস্থায় বলে ঘরের ভিতরে ফিরে আসছে। বুঝলাম মহতরা মাহবুবরা, এই জন্য নামাজ হলো সমস্ত মাসলা হাল করার জরিয়া। এই জন্য নামাজকে নামাজের মতো বানাবো, নামাজের মাসলাকে ঠিক করবো, নামাজের এরকমভাবে এলেমকে ঠিক করবো, রুকুকে ঠিক করবো, সেজদাকে ঠিক করবো, সমস্ত মাসলা মাসাইলকে আলেম ওলামাদের কাছ থেকে আমাদের মাহরামদের জরিয়াতে, আমাদের মাহরামদের জরিয়াতে। মহিলারা কখনোই আলেম ওলামাদের সামনে সরাসরি যাবে না, তাদের মাহরামদের জরিয়াতে মাসলা মাসাইলকে ঠিক করে নেবে, নামাজের এলেমকে ঠিক করে নেবে, নিয়ে একিনের সাথে ওই নামাজকে আদায় করবে, সমস্ত মাসলা আল্লাহ তালা হাল করে দেবেন। মহতরা মহাবড়া, এ এলেম এমন এক দৌলত, আল্লাহ রাব্বুল ইজ্জত যার কল্যাণ চান তাকেই শুধুমাত্র এই এলেমের দৌলত দান করেন। এলেম সবার ভাগ্যে নসিব হয় না, সবাই এলেম হাসিল করতে পারে না, এলেম ওই ব্যক্তিই হাসিল করতে পারে যে ব্যক্তিকে আল্লাহ তালা মানে পছন্দ করেন, মনোনীত করেন, মানে এরকমভাবে যে ব্যক্তিকে আল্লাহ তালা মানে যে ব্যক্তির কল্যাণ করতে চান, আল্লাহ তালা যে ব্যক্তির কল্যাণ চান তাকেই আল্লাহ তালা এলেম দান করেন। এর এলেম অর্জন করার জন্য, এলেম হাসিল করানোর যে কোনো পথ যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তালা তার জান্নাতের রাস্তা আসান করে দেন, আল্লাহ তালা তার জান্নাতের রাস্তা আসান করে দেন। এমনকি বলে হাদিসে পাকের মধ্যে এরকম আসছে যে যে কোনো ব্যক্তি তখন আল্লাহ রাস্তায় এরকম বের হয় এলেম শেখার জন্য, তার এই তার জরিয়াতে আল্লাহ তালা তার উপরে এত খুশি হন, বলে তার জরিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনের বুকে বলে এরকম রহমত নাজিল করতে থাকেন, আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকেন, তখন জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাকলুকাত এই রহমত নাজিল হওয়া দেখে, রহমত নাজিল হওয়া দেখে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর রাসূল আসলাম দেখাইছিলেন, হে আয়েশা এদিকে তাকাও দেখো তো, বলে হ্যাঁ ধোঁয়ার মতো কি যেন দেখতেছি, এক জাতীয় ধোঁয়া আকাশের দিকে যাচ্ছে আর এক জাতীয় ধোঁয়া নিচের দিকে নামতেছে, আরে উপরে নিচে এরকম ধোঁয়া উঠানামা করতে দেখতেছি। বলছে যে যেটা আসমানের দিকে উঠে যাচ্ছে ওইটা হলো বান্দার আমল, আর যেটা নিচে নেমে আসতেছে ওইটা হলো এই আমলের প্রতিফল। তো মহতারা মহাবীরা, বলে এক ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয় বলে এরকমভাবে এলেম শিকার জন্য, তো আল্লাহ তালা তার জরিয়াতে তার উসিলায় তার উপরে খুশি হইয়া আসমান থেকে আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকে, আর জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত এই জিনিসটাকে বুঝতে পারে, এই আল্লাহ রহমত নাজিল হওয়াকে বুঝতে পারে। হ্যাঁ, আর যত মাখলুকাত দুনিয়াতে আসে সমস্ত মাখলুকাত দোয়া করে, আল্লাহ যে ব্যক্তির কারণে এই জমিনের বুকে এই রহমত নাজিল হচ্ছে আল্লাহ তুমি তাকে মাগফিরাত নসিব করো। এই জন্য বলছে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুকাত আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জীব এই বুঝতে পারে যে আল্লাহর রহমত এখন নাজিল হচ্ছে কোনো এক আল্লাহর বান্দার উসিলায়, কোনো এক আল্লাহর বান্দার এরকমভাবে আমলের কারণে জমিনে রহমত নাজিল হচ্ছে এই কথা বলে এরকমভাবে সমস্ত মাখলুকাতরা বুঝতে পারে, ওই মাখলুকাতরা তখন এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। হযরত মোহাম্মদ সাইদ আহমেদ খান রহমাতুল্লাহ উল্টা এরকমও বলছিলেন যে যখন কোনো বান্দা গুনাহে লিপ্ত হয় তখন তার কারণে জমিনের বুকে আজাব নামতে থাকে, আল্লাহ তালার গোসা এরকমভাবে উঠে পড়ে, আর আল্লাহ তালা ওই আমলের কারণে আল্লাহ তালা আসমান থেকে আজাব নাজিল করতে থাকে, আর ওই আজাব শুধু ওই ব্যক্তিই ভোগ করে না, দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে ওই আজাব বর্তায়, আর ওই যত মাখলুকাতের উপরে ওই আজাব বর্তায় ওই সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ধ্বংস করো ওই ব্যক্তিকে যার কারণে এই জমিনের বুকে বলে আজাব নামতেছে। এই জন্য মহতারা মা বোনেরা, আমি যত গোপনেই আজাব আমি আমল গুনাহ করি না কেন, এমনকি মনে মনে দিলে দিলে কেউ জানে না, বলে একমাত্র আমি শুয়ে শুয়ে মনে মনে কোনো গুনাহ করতেছি, বলে ওই গুনাহের কারণেও আল্লাহ তালা আসমান থেকে আজাব নামাইতে থাকে, আর ওই আজাব জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত বুঝতে পারে, আর ওই বুঝার দ্বারা বলে এরকমভাবে সমস্ত মাখলুকাত এই পাপি বান্দার জন্য বদদোয়া করতে থাকে, আল্লাহ হালাক করে দাও ওই ব্যক্তিকে, ধ্বংস করে দাও ওই ব্যক্তিকে যার কারণে জমিনের বুকে এই আজাব নামতেছে। এই জন্য মহতারা মহাবরেরা, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা এটাও একটা ইবাদত, এটা একটা ইবাদত মানে বুজুর্গের একটা বড় বড় উঁচু তপকা, বলে বুজুর্গের একটা বড় উঁচু তপকা এটা যে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা।
যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে না বলে এই ব্যক্তির কারণে আসমান থেকে বলে এরকম আজাব গজব আসতে। আমরা শুনে শুধু তাই না, মহতারা মহাবীরা, আমার মাকে কত ভালোবাসতাম, আমার বাবাকে কত ভালোবাসতাম, আজকে কবর অনেকেরই বাবা মা কবরে চলে গেছে। সন্ধ্যার সময় প্রতিদিন আশেক ইলাহি বুলন্দশ্বরী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে প্রতিদিন সন্ধ্যার সময় আল্লাহ তাআলা বলে ওই কবরবাসীকে তাদের যে সন্তানাদি রেখে গেছেন দুনিয়াতে সন্তানাদির আমলকে তার সামনে পেশ করা হয়। আপনি যতই গোপনে গুনাহ করতেছেন না কেন, সন্ধ্যার সময় আপনার বাবাকে, আপনার মাকে, আপনার দাদাকে, আপনার দাদিকে এই কবরের মধ্যে দেখানো হচ্ছে, দেখো তোমার নাতিপুতি এই কাম করছে, তোমার এরকমভাবে ছেলে পেলে এই কাম করছে, এর কারণে তোমাকে এই এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কেননা তুমি তোমার সন্তানের তরবিয়ত করে আসো নাই, তুমি সন্তানের লালন পালন করে আসো নাই, তুমি সন্তানকে দিন শিখায় আসো নাই, বুঝায় আসো নাই, এই কারণে ওই সন্তানের পাপের কারণে তোমাকে আজকে এই এই শাস্তির ফয়সালা হয়ে গেছে। আর যখন বলে সন্তান নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়, তো মহতারা মা বাবারা কবর পর্যন্ত নেকির নহর প্রবাহিত হয়ে যায়, বলে সন্তান আমল করতে থাকে, নেকি পৌঁছে যায় কবরের ভিতরে। আর এরকমভাবে ফেরেশতারা নিয়ে যায় সন্ধ্যার সময় দেখায়, দেখো তোমার কত খোশনসিব, তোমার সন্তানরা এরকম এরকম আমল করছে, আর এই আমলের কারণে বলে তোমাকে আল্লাহ তাআলা এই এই পুরস্কারের ফয়সালা করছেন, এরকম এরকম সুখ শান্তির ফয়সালা করছেন, এই এই নিয়ামতের ফয়সালা করছেন, এগুলো বলতে থাকে। তখন সে কত খুশি হয়, আনন্দিত হয়। আর মহতারা মা বোনেরা, যারা বদামল করে ওই বদামলকে যখন তাদের পিতামাতার কবরে নিয়ে সামনে নিয়ে উপস্থাপন করে, তখন ওই বদ আমলের কারণে সে অত্যন্ত চিন্তান্বিত হয়ে যায়, দুঃখিত হয়, বিষণ্ণ হয় এবং বদদোয়া করতে থাকে কবর থেকে, আর ধ্বংস হয়ে যাও তোমরা, যে তোমাদেরকে আল্লাহ তাআলা হালাক করে দিক, তোমরা আজকে আমাদের 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 এরকম আজাবের কারণ হয়ে দাঁড়াইছো, তোমরা তোমরা আমাদের আজাবের কারণ হয়ে দাঁড়াইছো। আর যারা নেককার বান্দা তাদের জন্য কবরবাসীরাও দোয়া করতে থাকে, কবরবাসীরাও দোয়া করতে থাকে। এমনকি এইরকম ঘটনাও আমরা ওলামা ইকরামদের মাকে শুনছি যে যে সন্তান কবর জিয়ারত করে, বলে কবরে যায় দোয়া খায়ের করে, একটু সুরা পড়ে, একটু কালেমা পড়ে, একটু জিকির আজকার করে, আর কবরের ভেতরে কবরে এরকমভাবে বক্সায় দিয়ে আসে, বলে ওই যে ব্যক্তির সন্তান যায় দিয়ে আসলো সে তো খুশি হয়, ওই কবরের যত মানুষ আছে সমস্ত মানুষ এই সন্তানের উপরে খুশি হয়, সন্তানের উপরে খুশি হয় এবং তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য মহতারা মা বোনেরা, বলে এরকমভাবে আমার বলে আমার আমার এরকমভাবে এলএমকে বলে আমার নিজের শুধু শেখানা, বলে আমার বাচ্চাদেরকেও শিখাইবো, আর বাচ্চাদেরকেও এরকম সফর করাইবো, বাচ্চাদেরকেও এলএম মোতাবেক তরবিয়ত করবো, তাহলে আমার দুনিয়ার জিন্দিগি আখেরাতের জিন্দিগি দুইটাই সুখের হবে। সন্তানকে যদি আলেম বানাই, সন্তানকে যদি দিনদার বানাই, সন্তানকে যদি মুত্তাকি বানাই, সন্তানকে যদি দিনে দায়ী বানাই, তো এই সন্তান আমার দুনিয়াতেও আমার আনন্দের কারণ হবে, দুনিয়াতেও আমার সুখ শান্তির কারণ হবে, আবার আখেরাতেও সুখ শান্তির কারণ হবে। সন্তানকে আপনি দিনদার বানাবেন, সন্তান সবসময় ভয়ে ভয়ে থাকবে যে আমার ছেলে আমার বাবা মা যদি আমার খুব অসন্তুষ্ট হয়ে যায় আমি হালাক হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য সবসময় বাবা মায়ের কাছে এসে কোন অনুনয় বিনয় করে তার সামনে বলে করুণার করুণভাবে তার সামনে নিজেকে উপস্থাপন করে, পেশ করে যে আমার বাবা মারা যেন নাখুশি হয়, নারাজ না হয়ে যায়, এইরকম ভয়ে ভয়ে থাকবে। আপনার সন্তানকে আলেম বানাবেন না, দিনদার বানাবেন না, দিনে দায়ী বানাবেন না, মুত্তাকি বানাবেন না, আপনার ছেলেকে দেখে আপনাকে ভয় করতে হবে, আপনার সেমনি উগ্র মেজাজের হবে, আপনার আপনার মন মতো ছেলের মন মতো যদি আপনি না চলেন তা আপনার উপর গোসা হয়ে যাবে, আপনার এরকমভাবে খেদমত করা বন্ধ করে দেবে, বলে আপনাকে পয়সা দিত দুটো খানা পিনার কথা বন্ধ করে দিবে। বলে এই জন্য মহতারা মা বোনেরা, আপনার সন্তানকে আমার আমরা যদি আমাদের সন্তানাদিকে যদি নেককার পরহেজগার বানাই, তাহলে আমাদের দুনিয়ারও এরকমভাবে সুখ শান্তির কারণ হবে আমার সন্তান, আর মরার পরে তো অবশ্য অবশ্যই এরকমভাবে আমার নাজাদের কারণ হবে, আমার নাজাদের উসিলা হয়ে যাবে। এই জন্য আমি নিজে এলেম শিখবো, আমার বাচ্চাদেরকেও এলেম শিখাবো, আর মহতারা মা বোনেরা হর হামেশা আল্লাহর স্মরণের সাথে চলবো। বলে হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরকম বলছেন যে সমস্ত আমলের একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে, পাঁচ ওয়াক্ত নামাজ সময় নির্ধারণ করে, ইশরাকের নামাজ সময় নির্ধারণ আছে, তাহাজ্জুদের নামাজের সময় নির্ধারণ আছে, রোজার যে এক মাস রোজা রাখবে একটু সময় নির্ধারণ করা আছে, ওই এক মাস যে কোনো মাসে রাখলে হবে না, ওই রমজান মাসেই রোজা রাখতে হবে। হ্যাঁ, রোজা আমি রমজান মাসে না রাখি, শাবান মাসে রাখলাম তার রোজা আদায় হবে না,
সময় নির্ধারণ করা আছে। একমাত্র ইবাদত, একমাত্র ইবাদত হলো জিকির, যার কোনো সময় নির্ধারণ করা নাই। বলে এই জিকির হলো হর হামেশা জিকির করবে, প্রতিটা নিঃশ্বাসের জন্য তার জিকির হয়, প্রতিটা প্রশ্বাসের জন্য তার জিকির হয়, প্রতিটা মুহূর্তের জন্য জিকিরের সঙ্গে কাটে। শুইতেছে জিকিরের সাথে শুইবে, উঠতেছে জিকিরের সাথে উঠবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়তে পড়তে ঘুমায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বলতে বলতেই উঠে, বলে তার সারা রাত যে ঘুমাইল এই সারা রাত ঘুমানো ওঠা তার ইবাদতের মধ্যে লেখা হয়ে গেল। এই জন্য মহতরা মা বোনেরা হর হামেশা জিকিরে কুটাকুটি করতেছি জিকিরের সাথে করব, কাপড় গোছাইতেছি জিকিরের সাথে করব, এরকম কাপড় চোপড় ধুইতেছি এরকম জিকিরের সঙ্গে করব, রান্না বাড়া জিকিরের সঙ্গে করব, রান্না পরিবেশন জিকিরের সঙ্গে করব, বাচ্চা লালন পালন জিকিরের সঙ্গে করব, ঘর মোছামুছি জিকিরের সঙ্গে করব, হর হামেশা জিকিরের সঙ্গে করব। এই করা সবসময় আমার দিলের মধ্যে রাখবো, আমি যে কী করতেছি আল্লাহ দেখতেছেন, আমি কী বলতেছি আল্লাহ তাআলা শুনতেছেন এবং সেটারও জবাবও দিচ্ছেন। আমার দিলের মধ্যে যে জল্পনা কল্পনা হচ্ছে এই যে আল্লাহর অগোচরে নয়, এইটাও আল্লাহ তাআলা দেখতেছেন। সুতরাং আমি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে যেন আমি এরকমভাবে বিরত না থাকি, এরকমভাবে আমি যেন আল্লাহর জিকির থেকে যেন আমি এরকমভাবে গাফেল না থাকি। হর হামেশা জিকির করব এবং জিকির করব মানে আল্লাহকে এরকমভাবে বলে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, প্রত্যেক কথার জবাব দিচ্ছেন, এরকম একিনের সাথে জিকির করব। দেখেন যে ফাজাইলে জিকিরের ভিতরে একটা হাদিস আসছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এরকম প্রত্যেকটা কথার পৃষ্ঠে আল্লাহ তাআলা বলেন, এটা তো বান্দা আমার জন্য বললা, তোমার জন্য কিছু চাও? আলহামদুলিল্লাহ বললে বলে আল্লাহ এটা আমার জন্য বললা, তোমার জন্য কিছু চাও? সুবহানাল্লাহ বলে তাও বলে এটাও তো আমার জন্য বললা, তোমার জন্য কিছু চাও? যখন বলে আল্লাহ হুম্মা ফিরলি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, এই বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। কত সস্তা আমল, কত সহজ আমল, বলে আল্লাহ হুম্মা ফিরলি বা রব্বিক ফিরলি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দেন, এই বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, এই বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ কত বড় দয়ের সাগর, একবার শুধু আল্লাহ উচ্চারণ করছে 99 বার আল্লাহ তাআলা জবাব দেন, লাব্বাইকিয়া আব্দি, লাব্বাইকিয়া আব্দি, লাব্বাইকিয়া আব্দি 99 বার বলেন। বান্দা একবার আল্লাহকে ডাকেন আর 99 বার আল্লাহ তাআলা বান্দাকে বলেন, আমি হাজির আছি, তুমি বলো তোমার কী দরকার, আমি হাজির আছি, আমি বলো তোমার দরকার, তোমার কথা আমি শুনতেছি, আমি তোমার কথা শুনতেছি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যেও বলে দিয়েছেন, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলাও তাকে স্মরণ করেন, যে আল্লাহকে স্মরণ করে কোরআন পাকের মধ্যেই আল্লাহ তাআলা। ফাজলে জিকিরের ভিতরে দেখেন, জিকিরের ফাজলে জিকিরের প্রথমেই কোরআনের আয়াতের অর্থগুলো লেখা আছে, দেখবেন ওখানে লেখা আছে, ফাজকুরুনি আজকুরুকুম, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে, যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা খুব জিকির করার কথা বলছেন, শুধু এরকম না যে এমনি জিকির করা, এটা কোনো রসুম রেওয়াজের সাথে না, গাফলতের সাথে না। আল্লাহ না, আল্লাহ তাআলাও আল্লাহ মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা জিকির করো খুব বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে জিকির করো, খুব বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা নিজেই কোরআন পাকের মধ্যে জিকির করা কথা। এই জন্য মোহাম্মদ রাহমাবরা সস্তা আমল সস্তা কামাই, এরা এই কামাই থেকে আমরা বঞ্চিত না হই। একবার 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাবুল ইজ্জাত ইসমাইল আলাইহি সাল্লাতু ওয়াসালামের বংশের থেকে যদি কোনো গোলাম হয়ে থাকে, বলে ওই রকম ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলামকে আজাদ করলে যেরকম নেকি হয়, 100 বার সুবহানাল্লাহ পড়ার দ্বারা ওই রকম নেকি হবে, 100 বার আলহামদুলিল্লাহ বলবে, বলে আল্লাহ রাবুল ইজ্জাত তাকে এরকম নেকি দিবেন, 100টা ঘোড়াকে যদি সুসজ্জিত অবস্থায় মাল সামান সহ সুসজ্জিত অবস্থায় আল্লাহ রাস্তায় দান করলে যেরকম নেকি হয়, 100 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা ওই রকম নেকি হবে। 100 বার আল্লাহু আকবার বলছে, বলে 100 উট কুরবানি, বলে যে কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ওই রকম কুরবানির সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাকে নেকির দ্বারা ভরপুর করে দিবেন। তাহলে জিকির কত সহজ এবং কত সস্তা, কিন্তু এর আজর এবং বদলা কত বেশি, আল্লাহ একবার। এই জন্য মহতারা মা বোনেরা সবসময় আমরা জিকিরের সঙ্গে থাকব। জিকির হলো অন্তরের খোরাক, অন্তরের খোরাক, দিলের খোরাক। যে জিকিরের সঙ্গে সময় কাটাবে তার জিকির, তার দিলকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন, স্ট্রং করে দিবেন, রুহানিয়াত দিয়ে ভর্তি করে দিবেন। সাহাবা ইকরামরা রুহানিয়াতের দ্বারাই চলছেন, দুইজনের কান্ধে ভর দিয়ে যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমন
তেজি হয়ে গেছেন, যুদ্ধের তলোয়ার নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বিজয় লাভ করে ফেলছেন। বলে এরকমভাবে তারা কোন শক্তির দ্বারা চলছেন? রুহানি শক্তির দ্বারা চলছেন। কাফের মোশরিকরা কত নাদুস নুদুস ছিল, কত মোটা মোটা খানা খাইতো, কত উত্তম উত্তম খানা খাইতো, কত মোটা তাজা উট নিয়ে আসতো, এরকম ঘোড়া নিয়ে আসতো, কিন্তু মুসলমানরা না খাওয়া পেটে পাথর বান্ধা, কিন্তু তাদের কাছে ওরা পরাজয় বরণ করতো। কিসের, কোন শক্তির কাছে? বলে মুসলমানের রুহানি শক্তির কাছে তারা পরাজয় বরণ করতো। এই রুহানি শক্তি মানুষের ভিতরে আসবে জিকিরের দ্বারা, খুব বেশি বেশি দরুদ শরীফ পড়া। যে ব্যক্তি একবার শুধু দরুদ শরীফ পড়ে, ছোট্ট একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট্ট একটা দরুদ শরীফ পড়ল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত তালুফুন নাজির করে ফেলে। কত সস্তা, কত সস্তা কামাই! যে ব্যক্তি বলে এরকমভাবে একবার শুধু দরুদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজির করবেন। যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, অসংখ্য ফেরেস্তা, রহমতের ফেরেস্তা ঘুরতেছে। আর যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ঠোঁট থেকে বের হওয়া মাত্র ওই দরুদ শরীফকে সে এরকমভাবে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, অমক দেশের, অমক গ্রামের, অমকের স্ত্রী অমক, অমকের বেটি অমক, এরকমভাবে আপনার উপর দরুদ পাঠ করছেন। তো আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহ রসুলের কাছে পেশ করেন, এটা আল্লাহ রসুল খুব খুশি হন। আর এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে কাছ থেকে আল্লাহর কাছে চলে যায়। আর যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যখন এটা পৌঁছার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ তাআলা 10টা রহমত তার উপর নাজির করে ফেলেন। এই জন্য মহতারা মহাপুর হর হামেশা জিকিরের সঙ্গে কাটানোর চেষ্টা করব। আর সমস্ত মাকলুকাতকে আল্লাহ তাআলা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, একজনকে আরেকজনের উপরে কিছুটা নির্ভরশীলতা দিয়ে দিয়েছেন, আর প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা হককে বাতাইছেন। হক প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক ব্যক্তির হক আছে। স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপরে স্বামীর হক, পিতার উপরে সন্তানের হক, সন্তানের উপরে পিতার হক, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক, আল্লাহর উপরে বান্দার হক, বান্দার উপরে আল্লাহর হক, রসুলের উপরে বান্দার হক, রসুলের উপরে উম্মতের হক, উম্মতের উপরে রসুলের হক, সমস্ত জায়গায় হক আছে। সবচেয়ে বেশি হক হলো আল্লাহ তাআলার, এরপরে আল্লাহর রাসূলের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আর হক নাই। এই জন্য দুনিয়ার সমস্ত হককে আল্লাহ এবং আল্লাহর রসুলের মনসা মোতাবেক আদায় করতে হবে, মনসা মোতাবেক আদায় করতে হবে। বাপের হক আদায় করতে হবে। বাপ যদি নাফরমানি করতে পারে, তাহলে আল্লাহ না খুশি হয়ে যাবে, তাহলে আল্লাহর হক নষ্ট হয়ে গেল, তাহলে এই হুকুম আল্লাহর এই হুকুম মানা যাবে না। যে হুকুম মানলে আল্লাহ না খুশি হন ওইটা মানা যাবে না। বাকি সমস্ত লাইনে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, হ্যাঁ, যে তোমার পিতামাতাকে মান্য করে চলো, এমনকি পিতামাতা তোমাকে অবৈধভাবে অন্যায়ভাবে যে পিটায়, তারপরেও তুমি উহ শব্দ পর্যন্ত করবা না, কারণ উহ শব্দ বলার দ্বারা তোমার পিতার অন্তরের ভিতরে আঘাত লাগতে পারে, তোমার বাবার অন্তরের ভিতরে কষ্ট লাগতে পারে। এই জন্য তুমি মায়ের খাবা, কিন্তু তুমি উহ শব্দ বলবা না। বলে এরকমভাবে, বলে এরকমভাবে পিতা মাতার উপরে বলে এরকমভাবে হককে বর্তাইছেন। এর মধ্যে আবার পিতার হক হলো এক গুণ, আর মাতার হক হলো তিন গুণ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে হাদিসে পাকের মধ্যে এরকমই ফরমাইছেন যে পিতার হলো মানে পিতার সন্তানের কর্তব্য পিতার উপরে একটা হলে মাতার উপরে তিনটা। এই জন্য মাতার হককে বেশি করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু না, এই সন্তানের জন্য মাতা বেশি কষ্ট করে, বেশি কষ্ট করে, এই জন্য মাতার হক বেশি, মায়ের হক বেশি। আবার বলে আল্লাহ তাআলা আবার স্বামী স্ত্রীর মধ্যে হকের মাসলা করে দিয়েছেন। বলে এরকমভাবে পিতা সন্তানের মধ্যে, মাতা পিতা সন্তানের মধ্যে যেরকম হকের মাসলা আছে, এরকমভাবে স্বামী স্ত্রীর মধ্যেও হকের মাসলা আছে। বলে আল্লাহ রাসূলকে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামরা বলতেছেন, আরে যে কাফের মুশরিকরা তাদের বাদশাদেরকে সেজদা করে, আপনি সেজদা পাওয়ার তার চেয়ে অনেক বেশি যোগ্য, আপনি হুকুম করেন আমরা আপনাকে সেজদা করব। বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? বলে আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার হুকুম দেওয়া হইতো, তাহলে নারীদেরকে বলা হইতো তোমার তোমার তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু আল্লাহ তাআলা সেই হুকুম দেন নাই, সেই হুকুম দেন নাই। একবার একটা উট আসে আল্লাহ রাসূলকে সেজদা করতেছে, আল্লাহ রাসূলের কাছে এসে এরকম সেজদা করতেছেন, হ্যাঁ, এরকম মাথা নিচু করে দিয়ে আল্লাহ রাসূলকে সম্মান করতেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা যারা দেখছে তারা এসে দূর আসে, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে আমরাও আপনাকে সেজদা করব। হুজুর হোসেন আবার এই হাদিসটা ফরমাইছেন, আবার এই হাদিসটা ফরমাইছেন, সেজদা যদি জায়েজ করা হইতো তাহলে একমাত্র মেয়েদের জন্য, বলে তার স্বামীকে সেজদা করা জায়েজ করা হইতো, আর কোথাও আছে, কিন্তু এটা জায়েজ করা হয় নাই। বলে কাউকে না, তার স্বামীকে না, তার বাবাকে না, মায়েকে না, রসুলকেও না সেজদা করা জায়েজ নাই। একমাত্র সেজদা আল্লাহর জন্য, আল্লাহ তাআলা এই মাথা নোয়ানো শুধু এক আল্লাহর জন্য, আর কারোর জন্য মাথা নোয়াবো না। এই জন্য মহতারা মাহবুবরা একে অপরের হককে আদায় করি, আল্লাহর হুকুম মনে করে আসে। কাফের মুশরিকরা আমাদের সামনে বিভিন্নভাবে বিভিন্ন কথাকে উপস্থাপন করতেছে, আরে মেয়েদেরকে কি বাঁধি হিসেবে হয়েছে নাকি, মেয়েরা কি বাঁধি নাকি, না বাঁধি নয় আল্লাহর বাঁধি। বলে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য দুনিয়াতে আসছে, বদলা হলো আখেরাতে কি বদলা হবে, জান্নাত, জান্নাত।
আল্লাহ তালা জান্নাত দেবেন। নামাজ যেরকম একটা ইবাদত, বলে এরকমভাবে স্বামীর খেদমত করাও একটা ইবাদত। আর নামাজের দ্বারা যেরকম বদলা আছে, স্বামীর খেদমতের দ্বারাও এরকম বদলা আছে। যে মহিলা তার স্বামীর মনসা মোতাবেক চলে, স্বামীর মনসা মোতাবেক চলে, পর্দাপুষি তার কোনো খেলাপ করে না, বলে স্বামীর আমানতের খেয়ানত করে না, সংসারকে গোছায় রাখে, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এরকম করবেন যে তার মৃত্যু মানে তার মৃত্যুর পরেই আল্লাহ তাআলা তার জান্নাতের সঙ্গে তার কবরকে সংযুক্ত করে দেবেন। এবং যে মহিলা বলে তার স্বামীকে অসন্তুষ্ট রাখে, বলে এরকমভাবে বৈধ হুকুমও এরকম মানতে চায় না, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে তার উপরে এত গোসা হন, বলে তার আমল নামা তার মাথার এক বিগত উপরে উঠে না, এক বিগত উপরে উঠে না। আর যে ব্যক্তির উপরে তার স্বামী সন্তুষ্ট, বলে সে সোজা জান্নাতে চলে যাবে। যে কোনো নারী এরকমভাবে মারা গেল যে তা আমি তার স্বামী সন্তুষ্ট, তো আল্লাহ তালা তাকে এরকমভাবে দুনিয়া থেকে নেবেন যে সোজা জান্নাতে চলে যাবে, সোজা জান্নাতে চলে। এই জন্য মহতারা মহাবীরা বলে স্বামীকে খেদমত করতেছি কোনো বান্দিগিরি করার জন্য নয়, বলে এরকমভাবে চাকরানিগিরি করার জন্য নয়, বলে স্বামীর খেদমত করার হুকুম আল্লাহ তালা করছেন, তাই জন্য আমি করতেছি। আল্লাহর হুকুম মনে করে করতেছি, আল্লাহর হুকুম মনে করে যখন স্বামীর খেদমত করব, তখন এই খেদমতের দ্বারা আল্লাহ তালা আমাকে জান্নাত নসিব করবেন, আল্লাহ তালা আমাকে জান্নাত নসিব করবেন। আর এই জান্নাত এমন কোনো এরকম নয় যে জান্নাত এরকম কোনো জিনিস নয় যে এরকমভাবে খুব ছোটোখাটো জিনিস, জান্নাত বহুত বড় নিয়ামতপূর্ণ জিনিস। জান্নাতেতে ঢুকবে বলে গেটের কাছে যায়া, গেটের কাছে যায় দাঁড়ায় করবে যে জান্নাত তো পাইয়া গেছি, বলে এই খালি গেট দেখবে চল্লিশ হাজার বছর ধরে এই গেট দেখবে, জান্নাতের গেট দেখবে। গেট দেখার পরে বলে এরকম ফেরেস্তা টোকা দিবে, এই যে ফেরেস্তা তাকে রাহবারি করে নিয়ে গেছে, বলে এই জান্নাতে চলো, কয়ে জান্নাত তো পাইয়েই গেছি, এত সুন্দর সুশীতল বাতাস, এত সুন্দর এরকম জান্নাত দেখতেছি, বলে আরে কে বলো জান্নাতের গেটে আসছো, ভিতরে চলো। দুনিয়াতে মহতারা মা বোনেরা মানুষ গেট সুন্দর বানায়, ভিতরে চাইতে গেট বেশি সুন্দর বানায়। যত মানুষ দেখেন বাড়ি বানায় গেটটা বেশি সুন্দর, ভিতরে চাইতে গেট বেশি সুন্দর। জান্নাতে হবে গেটের সাইডে ভিতরে আরও বেশি সুন্দর, জান্নাতে গেটের সাইডে বেশি সুন্দর। দেখবেন যে ছোটো ছোটো বাচ্চারা বলে না নারী না পুরুষ, এরকম বাচ্চারা 80,000 ওদেরকে গেলমান বলা হয়, 80,000 গেলমান দুই হাতে দুইটা করে প্লেট নিয়ে সব ইস্তেকবালের জন্য দাঁড়ায় আছে, ইস্তেকবালের জন্য দাঁড়া আছে। তো মহতারা মা বোনেরা বলে প্রত্যেক হাতে একটা করে প্লেট, তাহলে কয় হলো 160,000 প্লেট, 160,000 প্লেট নাস্তা, প্রথম খাবার হবে 160,000 প্লেট নাস্তা, এই নাস্তা তাদেরকে খাওয়ানো হবে। তাহলে জান্নাত কি এখানে মামুলি চিজ নাকি? আর জান্নাত এমন একটা জায়গা যেখানে গেলে মন যা চায়, মা তাস্তাহি আংফুসুকুম, মন যা চায় সেখানে তাই পাবে। আর সবাই থানবীর রহমতুল্লাহ এই বয়ান করতেছিলেন, তখন এক ব্যক্তি বলতেছে হুজুর দুনিয়াতে তো আমার হোঁকা খাওয়ার অভ্যাস, জান্নাত থেকে হোঁকাও পাওয়া যাবে নাকি? বলে উনি বললেন যে আল্লাহর কসম তুমি যদি হোঁকা চাও হোঁকাও পাবা, কিন্তু জান্নাতের পবিত্র জান্নাতের ভিতরে এত নিয়ামত আছে যে ওই নিয়ামতগুলো যখন তুমি দেখবা এই গান্দাহী জিনিসের কথা তোমার জিন্দগিতে কোনোদিন কল্পনায়ও এর উদয় হবে না, তোমার দিলের মধ্যে কোনো উদয়ই হবে না, এই জিনিস পাওয়ার এই পাওয়ার আকাঙ্ক্ষাই তোমার দিলের মধ্যে হবে না। আল্লাহ তাআলা যদি ফেরেশতাকে হুকুম করেন, একজন ফেরেশতাকে যে জান্নাতের ভিতরে যে জিনিস আছে এই একটা তালিকা বানাও, আমার এখানে আপনা আছে আপনা এক জান্নাতি, সবচেয়ে ছোটো জান্নাতি তার যে জিনিস পাবে এর একটা তালিকা বানাও, ওই ফেরেশতা যদি 500 বছর ধরে যদি খালি তালিকা বানাইতে থাকে, লিখতে থাকে, লিস্টই বানাইতে থাকে জিনিসপত্রের, তো 500 বছরেও ওই জান্নাতের জিনিসের তালিকা বানায় শেষ করতে পারবে না, এত জিনিস আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আছে। তো মহতারা মা বোনেরা এই দুনিয়ার জিন্দগিতে সামান্য একটু যদি কষ্ট করতে পারি, একটু যদি গেলে কষ্ট বরদাস্ত করিয়ে আমি যদি গেলে দুনিয়া থেকে চলে যেতে পারি, ওই জিনিসটা আমি পাবো। এই জন্য ইমান হাসিল করতে হবে, একিন হাসিল করতে হবে। আর এইটার জন্য মহতারা মা বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা আমার রাস্তায় বের হও, বলেন তোমাকে যে মাল দেওয়া হয়েছে আর তোমাকে জান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পয়লা মালের কথা বলছেন, তারপরে জানের কথা বলছেন, বি আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা নিজের মাল এবং নিজের জান নিয়ে তোমরা আল্লাহ রাস্তায় বের হও, তাহলে পরে কী করবেন? আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, ওয়ায়ুদখিলুকুম, এবং তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন, প্রবেশ করাই দিবেন, এরকমভাবে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেওয়া হবে। একটা হলো যে এই যে ঘরে যাও, এই ঘরে যাও, ঢুকে চলে যাও, এটা চলে গেল, নিজে নিজে চলে গেল, এই এক জিনিস। আর তাকে প্রবেশ ইজ্জতের সাথে সম্মানের সাথে তাকে রাহবারি করে তাকে ইস্তেকবাল করে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেওয়া হবে। কীরকম জান্নাত? যার নিজ দিয়ে নহরসমূহ প্রবাহিত।
আবার ওর ভিতরে একটা জান্নাত দেওয়া হবে, জান্নাতের ভিতরে একটা মহল দেওয়া হবে, জান্নাত নামে আদন নামক একটা মহল দেওয়া হবে, যে মহলের ভিতরে বলে এরকমভাবে 70টা লাল ইয়াকুত পাথরের প্রাসাদ থাকবে, প্রত্যেক প্রাসাদে 70টা করে ঘর থাকবে, প্রত্যেক ঘরের ভিতরে 70টা করে খাট থাকবে, প্রত্যেক খাটের উপর 70টা করে বিছানা থাকবে, আর এক একটা বিছানা আসমান থেকে জমিন বরাবর এতটুকু উচ্চতা সম্পন্ন হবে। একবার যদি ওই বিছানার উপরে কেউ বসে তো 500 বছর লাগবে স্প্রিং থাকতে, একবার বসবে ওই বিছানার উপরে ওই বিছানার ভিতরে তোলায় যাবে, আবার সে এরকমভাবে উঠে পড়বে, আবার তোলায় যাবে, আবার উঠে পড়বে, আবার তোলায় যাবে, আবার উঠে পড়বে, এরকমভাবে তোলানো উঠানো করতে করতে একবার বসতে যে ঝোঁক হবে ওই ঝোঁক থামতে 500 বছর সময় লাগবে। এত বড় বিছনা, এত বড় উঁচা বিছনা আল্লাহ তালা, এত নরম নরম স্প্রিংয়ের বিছনা আল্লাহ তালা দান করবেন। আর দুনিয়াতে এই যে স্প্রিংয়ের বিছনা, তারপরে এই যে তোষক, নরম তোষকে শুলে কোমরে ব্যথা হয়, জান্নাতে কোনো রোগ বালাই নাই, কোনো অসুখ বিসুখ নাই, মানুষের কোনো বালা মুসিবত নাই, সমস্ত কিছু থেকে মুক্ত, ওই জিনিস আল্লাহ তালা দান করবেন। এই জন্য মহতারা মহাবরা, আল্লাহর রাস্তায় বের হইয়া যদি আমি মেহনত করি তাহলে আমাকে ওই জিনিস আল্লাহ তালা আমাকে দান করবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হইয়া একটা টাকা খরচ করবে, আল্লাহ তালা তাকে 700,000 টাকা খরচ করার সওয়াব দান করবেন, আল্লাহ তালা তাকে 700,000 টাকা খরচ করার সওয়াব দান করবেন। আবার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা আমল করবে তাকে আল্লাহ তালা 49 কোটি আমলের সওয়াব দান করবেন, 49 কোটি আমলের সওয়াব দান করবেন। এক রাকাত নামাজ পড়বে ঘরে তো আল্লাহ তাআলা ঘর আল্লাহর রাস্তায় যদি এক রাকাত নামাজ পড়ে ঘরে 49 কোটি রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন, ঘরে 49 কোটি রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার কাবীরান কাবীরান, মানে এত নেকি আল্লাহ তাআলা দান করবেন। এক মিনিট যদি কালে মানুষ আল্লাহর রাস্তায় আমল করে ঘরে 49 কোটি মিনিট আমল করার সওয়াব পাবেন। 49 কোটি মিনিট মানে কত কত বছর জানেন? 945 বছর, 2 মাস 17 দিন, 18 ঘন্টা, 40 মিনিট সময়। এই জন্য মহতারা মহাবরণ, আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় বের হইয়া আমরা ইনশাল্লাহ দিন শিখব এবং পুরা উম্মতকে দিন শিখার জন্য দাওয়াত দেবো ইনশাল্লাহ। এর মানে পুরুষরাও নিয়ত করি, মাস্টার আত্মরাও নিয়ত করি ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে চলবে।